আজকাল সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো বেশি জনপ্রিয়, তার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট তো আছেই। তো আজকে আমি চারটা র্যান্ডম ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা আপনাদের হয়তো কাজে আসতে পারে। আর যদি আপনি স্ন্যাপচ্যাটে নিউ ইউজার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার কাজে আসবে। হ্যাঁ, আমি জানি যে স্ক্রিনশট নেওয়াটা খুবই সহজ, কিন্তু আমি আপনাদেরকে একবার অ্যালার্ট করে দিই যে স্ন্যাপচ্যাটে স্ক্রিনশট নিলে তা নোটিফাইড হয়ে যায়। এমন একটা ট্রিক্স আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনি স্ক্রিনশট নিতে পারবেন আর নোটিফিকেশান অপোজিট পার্সনের কাছে পৌঁছাবে না। হ্যাঁ, আমাদের মোবাইলে অনেক ধরনের কনভারসেশন থেকে থাকে যা আমরা সেভ করতে চাই বা স্ক্রিনশট নিতে চাই, আর এটাও চাই যে অপোজিট পার্সন না জানে। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিলাম, দেখুন আপনারা খেয়াল করে সাথে সাথে একটা নোটিফিকেশান অপোজিট পার্সনের কাছে চলে যায়। দেখুন, ইউ টুক এ স্ক্রিনশট অফ চ্যাট। তো আমরা এখন দেখি যে কী ধরনের স্ক্রিনশট নিব আর এটা নোটিফিকেশান যাবে না। এখন সকল অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোনে আপনার গুগল অ্যাসিস্ট্যান্টকে আপনি পেয়ে যাবেন। তো গুগল অ্যাসিস্ট্যান্টকে কাজে লাগান। আমরা গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করে নেব আর সেখানে গিয়ে আমরা বলবো, ওকে গুগল, প্লিজ টেক এ স্ক্রিনশট। তাহলে গুগল আমাদের কথা শুনবে এবং আমাদেরকে একটা স্ক্রিনশট ধারণ করে দিবে, তারপর সেটা আমাদের মোবাইলে সেভ হয়ে যাবে। তো জিনিসটা, ব্যাপারটা খুবই ইজি না, আর কোনো নোটিফিকেশান আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটাও একদমই ইজি, জাস্ট গো টু দ্য ইনফো অ্যান্ড ক্লিক অন দ্য মেসেজ নোটিফিকেশানস। এখন মেসেজ নোটিফিকেশানটা আপনি ইনফোতে গেলে সবার উপরে হাতের রাইট সাইডে আপনি থ্রি ডটে ক্লিক করলে পেয়ে যাবেন মেসেজ নোটিফিকেশান। মেসেজ নোটিফিকেশানে ক্লিক করার পরে আপনি সাইলেন্টে ক্লিক করে দিলে মেসেজগুলো সাইলেন্ট হয়ে যাবে, নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে আসবে না। আপনি যদি স্ন্যাপচ্যাটে ঢুকেন, স্ন্যাপচ্যাটে এন্ট্রি করেন, দেন আপনার শো হবে যে একটা মেসেজ এসেছে। ফার্স্ট অফ অল, আপনি যার কনভারসেশন ক্লিয়ার করতে চান তার ইনফোতে যাবেন এবং থ্রি ডটে ক্লিক করবেন। দেন থ্রি ডটে ক্লিক করার পর একটা অপশান আসবে যে ক্লিয়ার কনভারসেশন, প্রেস দিস অপশান অ্যান্ড ক্লিয়ারে ক্লিক করলে আপনার সব কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে ইজিলি। কনভারসেশন তো আপনি ইজিলি ক্লিয়ার করে নিয়েছেন, বাট তা আপনার ফোনে ক্লিয়ার হয়েছে, অপোজিট পার্সনের কাছে মেসেজটা ঠিকই ডেলিভার্ড হওয়া আছে। তো এরকম কিছু সিচুয়েশন থাকে যেটা আনফর্চুনেটলি আপনি কোনো মেসেজ তার কাছে সেন্ড হয়ে গেছেন, তো আপনি রিগ্রেট ফিল করছেন, যাতে মানে রিগ্রেট ফিল করছেন ইস যদি এটা আমি ডিলিট করে দিতে পারতাম। হ্যাঁ, আপনার কাছে এখনও সুযোগ আছে, আপনি ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, আপনার চ্যাট লিস্টে তার নাম নেই বা হয়তো আপনার মনে হচ্ছে যে চ্যাটিংগুলো হয়তো নেই, না আছে আপনার কাছে চ্যাটিং, সার্চ বাটনে ক্লিক করুন, দেন ওখানে নিশ্চয়ই অপোজিট পার্সনটার নাম চলে আসবে। দেন ওখানে ক্লিক করার পর আপনি পুরনো চ্যাটিংগুলোও পেয়ে যেতে পারেন, যদি সেভ করা থাকে তাহলে অনেক পুরনো চ্যাটিংও আপনি পেয়ে যেতে পারেন। দেন আপনি মেসেজ করা থাকলে করতে পারেন, আর যদি কোনো মেসেজ ডিলিট করার থাকে তাহলে ওটাও আপনি ইজিলি ডিলিট করে নিতে পারেন, এটা আপনার খুশি, আপনি ডিলিট করুন বা সেন্ড করুন। আশা করি ট্রিক্সগুলো আপনাদের কাজে আসবে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর বোনাস হিসেবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের কোনো ভিডিও আপলোড হলে আপনার মোবাইলে নোটিফাইড হয়, আর আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য। আর আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কোনো সাজেশন দেওয়ার থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন, আর ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে হ্যাপি।